লক্ষ্মীর ভাণ্ডার ভুলে যান এবার থেকে মহিলাদের জন্য রয়েছে একটি নতুন প্রকল্প যেই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পাঁচশো বা এক হাজার টাকা নয় এই প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতিদিন তিনশো টাকা মানে মাসে আপনারা নয় হাজার টাকা পর্যন্ত পেতে পারেন হ্যাঁ বন্ধুরা এই প্রকল্পটিও শুধুমাত্র মহিলাদের জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে যেখানে কিন্তু এবার দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারে যেখানে আপনারা শুধুমাত্র মাসে পাঁচশো অথবা এক হাজার টাকা করে পাচ্ছেন সেখানে কিন্তু এই প্রকল্পটির মাধ্যমে আপনারা মাসে নয় হাজার টাকা পর্যন্ত পেতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একের পর এক মহিলাদের জন্য কিন্তু বেশিরভাগ নতুন নতুন প্রকল্প নিয়েই আসছেন যার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হলো হল ভান্ডার প্রকল্প আর ঠিক সেরকমই কিন্তু এই নতুন প্রকল্পটিও ইতিমধ্যে চালু করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সামনে দুর্গাপুজো পেরোলেই কিন্তু এই নতুন প্রকল্পটি বাস্তবায়ন করা হবে তার মানে এই দুর্গাপুজোর পরে পর কিন্তু সকলেরই এই প্রকল্পে অবশ্যই আবেদন করা দরকার তো আসুন পরে আমরা দেখে নেই যে কোন কোন মহিলারা এই প্রকল্পে কীভাবে আবেদন করতে পারবেন এবং কারা কারাই বা এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন তিনশো টাকা করে পাবেন তো এখানে দেখুন সবার প্রথমেই দেখুন লেখা রয়েছে যে ভুলে যান লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের এই নয়া প্রকল্পে প্রতিদিন মিলবে তিনশো টাকা তো আসলে পরে আমরা বিস্তারিত জেনে নেই যে কীভাবে আমরা এই টাকাটা পাবো কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই আমাদের ফলো করতে ভুলবেন না তো এখানে দেখুন সর্বপ্রথমে লেখা রয়েছে যে বর্তমান সময়ে নারী পুরুষ নির্বিশেষে সকলেই চাকরির সন্ধান করছেন যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে গেলে প্রয়োজন হয় পরিশ্রমের তবে চাকরির বাজারে চাহিদা এত বেশি যে সব সময় চাকরি পাওয়া সম্ভব হয়ে ওঠে না কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আমাদের মহিলাদের জন্য একটি বিশেষ প্রকল্প এনেছেন এই প্রকল্পের মাধ্যমে মহিলারা স্বাবলম্বী হয়ে প্রতিদিন তিনশো টাকা করে রোজগার করতে পারবেন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের দেওয়া হবে ট্রেনিং এবং ট্রেনিং শেষে থাকবে চাকরির সুযোগ সরকার এই নতুন প্রকল্পটির নাম দিয়েছে সেবাসখী প্রকল্প হ্যাঁ বন্ধুরা এই সেবাসখী প্রকল্পই কিন্তু এই টাকাটা আপনারা পাবেন বয়স্ক বা শয্যশায়ী ব্যক্তিদের যত্ন নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে এই সেবাসখী প্রকল্পে ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান হতে পারে বহু মহিলার বাংলার নারীদের উপযুক্ত কাজ ও ক্ষমতায়নের লক্ষ্যে চালু করা হয়েছে এই প্রকল্প রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লক থেকে কুড়ি থেকে চল্লিশ জন মহিলাকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের আওতায় যুক্ত হওয়ার পর শহরাঞ্চলে কাজ করলে দৈনিক তিনশো টাকা এবং গ্রামাঞ্চলে কাজ করলে দৈনিক দুইশো টাকা মজুরি পাওয়া যাবে আর এই প্রকল্পটি কিন্তু মনে করা হচ্ছে যে পুজোর পরেই এই প্রকল্পটি শুরু হতে পারে বারুইপুর রাজারহাট পাশকুড়া ও আমতা এই চারটি ব্লকে এবং তারপরে কিন্তু বাকি জায়গায় চালু করা হবে আর এখানে কিন্তু প্রথমে কুড়ি জন মহিলাকেই কিন্তু এখানে প্রথমে চান্স দেওয়া হবে